গণতন্ত্রের স্বাভাবিক বিকাশের জন্য সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই। আপনারা নতুন কমিশনার হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন, এজন্য আপনাদেরকে অভিনন্দন। ইতিমধ্যে আপনারা কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নিরপেক্ষতা ও সক্ষমতার প্রমাণ রেখেছেন, তাই আপনাদেরকে সাধুবাদ জানাই, যা পুরো দেশে প্রশংসিত হয়েছে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য করার জন্য আপনাদের প্রচেষ্টা সফল হোক, তার জন্য দলীয়ভাবে বিকল্পধারা বাংলাদেশ আপনাদেরকে সর্বপ্রকার সহযোগিতা করবে, তার পুরো নিশ্চয়তা আশ্বাস দিচ্ছে। বিকল্পধারা বাংলাদেশ সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে কিছু সুপারিশ তুলে ধরেছে, যা নিম্নরূপ। এক, সব কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণের ব্যবস্থা করা হলে অন্তত ভোট কারচুপি বন্ধ হবে, একজনের ভোট আর একজন দিতে পারবে না, তার নিশ্চয়তা প্রয়োজন। দুই, নির্বাচনের সময়কালে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি না হলে না হয় তার ব্যবস্থা নিশ্চিতকরণ। তিন, নির্বাচন ক্যাম্পেইনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ। চার, ভোটারদের ভোট দেওয়ার গোপনীয়তা নিশ্চিতকরণ। পাঁচ, ভোট কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত লোকের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণকরণ। ছয়, ভোট কেন্দ্রে পেশি শক্তি ব্যবহার রোধকল্পে প্রতি ভোট কেন্দ্রে সামরিক বাহিনীর অন্তত পাঁচ সদস্যের নিয়োগদান। সাত, ভোট কেন্দ্রে দ্রুত সময়ে ভোট গণনা সম্পন্ন করে ভোটের ফলাফল উপস্থিত এজেন্টদের কাছে হস্তান্তরের মাধ্যমে পূর্ণাঙ্গ ফলাফল দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করুন। বিকল্পধারা বাংলাদেশ নির্বাচন কমিশনকে সার্বিক সাফল্য কামনা করছে।